আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন, স্বাগতম কুয়েতের আজকের সকালের আপডেটে। আজ এপ্রিল মাসের 18 তারিখ, কুয়েত বাংলা নিউজের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। জানিয়ে দেব কুয়েতের আজকের দিনের টুকরো বেশ কিছু খবর এবং আপনাদের প্রশ্ন উত্তর থাকছে ভিডিও শেষে। কুয়েতের মাহাবুল্লাতে পতিতালয়ে হামলা চালিয়েছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় 6 জন নারীকে আটক করেছে কুয়েতের সিকিউরিটি ফোর্স, যারা কর্মরত অবস্থায় ছিল আর এটি ছিল অনৈতিক। জিলিবান শেখের হাসাবিয়াতে অভিযান পরিচালনা করেছিল কুয়েতের সিকিউরিটি ফোর্স। 2 জন প্রবাসীকে আটক করেছে যারা সরাসরি মদের ডিলার ছিল। জিলিবান শেখের হাসাবিয়া থেকে কুয়েতের বিভিন্ন স্থানে তারা এই দেশীয় তৈরিকৃত মদ ডেলিভারি দিত। দর্শক, আপনারা অবগত রয়েছেন যে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে অনৈতিক কাজের বিরুদ্ধে, পতিতাবৃত্তির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে বা বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। এদিকে কুয়েতের সিকিউরিটি ফোর্স সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে, গতকাল কুয়েতের বিভিন্ন অঞ্চলে নির্বিচ্ছিন্ন অভিযান চালিয়েছিল আর এই অভিযানে 72 জন প্রবাসীকে আটক করেছে, যা একটি রেকর্ড হিসেবে দেখানো হয়েছে। এখানে ক্লিয়ার করা হয়েছে যে যার মেজরিটি পার্সেন্ট প্রবাসী ছিল, আকামা আইনের লঙ্ঘন এবং শ্রম আইনের লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। কিছু প্রবাসী ছিল যাদের বিরুদ্ধে ইনহাস বা কোম্পানি বা কপিল থেকে পলাতক অবস্থায় ছিল, আর বেশি প্রবাসী ছিল যারা বৈধভাবে অবস্থান করছে, যেটি আমরা বেশ কিছুদিন থেকেই দেখছি যে কুয়েতে এই ধরনের অভিযানেই আটক হচ্ছে অগণিত বৈধ প্রবাসীরা, অথচ যেটি কুয়েতের শ্রম আইনের লঙ্ঘন বা আকামা আইনের লঙ্ঘন, আর যে কারণে তাদেরকে কুয়েত থেকে নির্বাসিত করছে। যার একটি উদাহরণ হচ্ছে 2023 সালের প্রথম 3 মাসে 9,000 প্রবাসীকে কুয়েত থেকে নির্বাসিত করা হয়েছে, যাদের বিরুদ্ধে শ্রম আইন এবং আকামা আইনের লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। দর্শক, আপনারা সকলেই অবগত রয়েছেন যে বর্তমান কুয়েতের যে সরকার রয়েছে বা বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে বা প্রধানমন্ত্রী রয়েছে, এরা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে সকল অপরাধের বিরুদ্ধে। তবে আশা করা হচ্ছে যে যেহেতু কুয়েতের বর্তমান প্রিন্স গতকাল একটি ঘোষণা দিয়েছে যে সংসদ নির্বাচন আবারও হচ্ছে আগামী মাসে, এতে করে আমরা আশা করতে পারি যে নতুন একটি সরকার গঠন হবে আর এই সরকার গঠনের মধ্য দিয়ে কুয়েতের বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অভিযানে কিছুটা হলেও ব্যত্যয় ঘটবে আর এতে করে আমাদের অগণিত রেমিটেন্স যোদ্ধা ভাই বোন উপকৃত হবে। কুয়েত আবারও 4টি দেশের সাথে চুক্তি করেছে প্রবাসী আনার জন্য, তবে দুঃখজনক হলেও সত্য কথা, এই 4টি দেশের তালিকায় নেই আমার জন্মভূমি প্রাণপ্রিয় বাংলাদেশ। গতকাল কুয়েতের আলদোররা কোম্পানির একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আরবি দৈনিক আল আনবায়, যেখানে ক্লিয়ার করা হয়েছে যে কুয়েতের সরকার গৃহকর্মী আনার জন্য 4টি দেশের সাথে নতুন করে চুক্তি করেছে। চুক্তিকৃত দেশগুলো হচ্ছে নেপাল, ভারত, ভিয়েতনাম এবং মায়ানমার। আমাদের সাথে 3টি দেশ রয়েছে অথচ বাংলাদেশ নেই। তবে এখানে হতাশ হওয়ার কিছুই দেখছি না, যেখানে বাংলাদেশ এখন পর্যন্ত কুয়েতের আরোপিত শর্ত বা লাবানাযুক্তর যে প্রয়োগ সেটি প্রত্যাহার করতে পারেনি, নতুন করে ভিসা চুক্তি কিভাবে করবে এটি সত্যি আমাদের জন্য দুঃখজনক। কুয়েতের সাথে রয়েছে বাংলাদেশের একটি সুসম্পর্ক, সেই সুসম্পর্ক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কুয়েতে কাজ করছে, যেটি 1991 সাল থেকে, কিন্তু আমরা আদৌ সঠিকভাবে ক্লিয়ার হতে পারিনি যে সেই সুসম্পর্কের বদলতে সাধারণ শ্রমিক বা সাধারণ প্রবাসীরা কুয়েতে কতটা ফ্যাসিলিটি পেয়েছিল। কিন্তু এর বিপরীতে আমরা প্রতিনিয়ত দেখছি যে আমাদের পাশের দেশগুলোর শ্রমিকরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে কুয়েতের মতো দেশটি থেকে, এবং তাদের দিকে সাধারণ কুয়েতিদের দৃষ্টিও ভিন্ন। অথচ বাংলাদেশের সাথে সুসম্পর্ক থাকার পরেও বাংলাদেশিদের দিকে খুব একটা ভালো দৃষ্টি দেখা যায় না কুয়েতি নাগরিকদের। আপনারা অনেকেই অভিযোগ করবেন যে এটি সরকারের সমস্যা বা দ্বিপাক্ষিক আলোচনার সমস্যা, এটি নিয়ে আমাদের কোনো মতামত না থাকলেও আমরা আদৌ কোনো স্বপ্ন দেখতে পারি না যে বাংলাদেশের সাথে কুয়েতের একটি সুসম্পর্ক তৈরি হবে। আর এই অবস্থা যদি চলতেই থাকে তাহলে একটা সময় দেখা যাবে যে কুয়েতে বাংলাদেশিদের যে বর্তমান 4 নম্বর অবস্থান রয়েছে সে অবস্থান 8 থেকে 10 চলে যাবে, যার কারণ হচ্ছে যে প্রতিনিয়তই বাংলাদেশি শ্রমিক কুয়েত থেকে মাইনাস হচ্ছে কিন্তু প্লাস হচ্ছে না।
কিছু প্রবাসী অনেক টাকা দিয়ে কুয়েতে প্রবেশ করলো, যার মেজরিটি পার্সন হচ্ছে যে ভিসা ব্যবসায়ী কোম্পানি, ভিসা ব্যবসায়ী কুয়েতে, যে কারণে একজন বাংলাদেশি যেমন স্বাভাবিকভাবে কুয়েতে প্রবেশ করতে পারে না, অতিরিক্ত ব্যয় বহন করে কুয়েতে প্রবেশ করে, তেমনি কুয়েতে আসার পরেও নানাভাবে নির্যাতিত হয়। কিন্তু স্বাভাবিকভাবে চুক্তি থাকলে শ্রমিকের, তখন ভালো কোম্পানিতেও আসার সুযোগ থাকতো, ভালো কুয়েতির কাছে আসার সুযোগ থাকতো এবং কম খরচে আসারও সুযোগ থাকতো। আর এই সকল প্রক্রিয়া বন্ধ রয়েছে লাবানার শর্ত যুক্ত থাকার কারণে। আমরা আদৌ জানি না ঠিক বাংলাদেশিদের লাবানা শর্ত আদতই প্রত্যাহার হবে কিনা, যেহেতু 2016 সাল থেকে বাংলাদেশের উপরে এই লাবানা যুক্ত শর্ত প্রযোজ্য রয়েছে কুয়েত সরকারের। আপনারা অনেকেই প্রশ্ন করছেন ই পাসপোর্ট সংক্রান্ত ব্যাপার নিয়ে। আমরা গত দুদিন বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছি আমাদের ভিডিওগুলোর মাধ্যমে, আশা করি সেগুলো চেক করে নেবেন। তবে ই পাসপোর্ট সংক্রান্ত নতুন কোনো আপডেট প্রকাশ করলে আমরা যথারীতি আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করে দেব। এছাড়া আপনাদের আরও প্রয়োজনীয় তথ্য জানতে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন, যেহেতু এটি সম্পূর্ণ গভর্নমেন্ট সার্ভিস। বাংলাদেশের ভোটার আইডি, জন্ম নিবন্ধন নিয়ে যে সকল জটিলতা রয়েছে সেগুলোর সংশোধন কুয়েতে হয়তো বা সম্ভব হবে না, কারণ কুয়েতের বাংলাদেশ দূতাবাস এখন পর্যন্ত বাংলাদেশের যে জন্ম নিবন্ধনের সংশোধন বা আইডি সংশোধন নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। এই ধরনের কোনো সুযোগ যদি কুয়েতের বাংলাদেশ দূতাবাস ঘোষণা করে বা দেয়, অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। অনেকেই বিভিন্ন কোম্পানির নাম দিয়ে পোস্ট করেছেন যে এই কোম্পানিটি কেমন, এই কোম্পানির স্যালারি কেমন বা ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, বর্তমান কুয়েতের স্বনামধন্য কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক আনে না। কিছু কোম্পানি বাংলাদেশ থেকে শ্রমিক আনছে যারা মূলত ভিসা বাণিজ্যের সাথে জড়িত বা ভিসা বিক্রি করে, আর এই সকল কোম্পানিতে বর্তমান পরিস্থিতিতে এলে কি পরিস্থিতি তৈরি হবে যা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেই বুঝতে পারছেন। আমাদের সাথে প্রতিনিয়তই অগণিত রেমিটেন্স যোদ্ধা যুক্ত হচ্ছে, যাদের একটা অভিযোগ 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস হয়ে গেছে কোম্পানিতে আসার পর কোম্পানি স্যালারি দিচ্ছে না, ডিউটি হচ্ছে না, অনেকের মেডিকেল হচ্ছে না, বিভিন্ন ধরনের প্রতারণা। আর এই সকল প্রতারণা শুধু বাংলাদেশিদের সাথেই হয়ে থাকে। এক ভাই কমেন্টস করেছিলেন যে তার কোম্পানি 400 দিনার চাচ্ছে তার থেকে পাসপোর্ট দেওয়ার জন্য। এটি সত্যি দুঃখজনক, শুধু কুয়েত নয়, মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে যে সকল কোম্পানি বা যে সকল প্রতিষ্ঠানে বাংলাদেশি ফোরম্যান বা বাংলাদেশি ঊর্ধ্বতন কর্মকর্তা বা বাংলাদেশি ম্যানেজার থাকে, আর সে সকল কোম্পানিগুলিতে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি বাংলাদেশিদের হাতে নির্যাতন নিপীড়নের শিকার হয়। যেমন দেশে যেতে হলে টাকা দিতে হবে, টিকিট কাটতে হলে টাকা দিতে হবে, ছুটির টাকা পেতে হলে টাকা দিতে হবে, ডিউটি বদল করতে হলে টাকা দিতে হবে, মানে টাকা ছাড়া কোনো কথা নেই। আর এই টাকাগুলো কারা নিচ্ছে? কোনো কোম্পানি নিচ্ছে না, কোনো কোম্পানি এই সকল বিজনেসের সাথে জড়িত নয়, এগুলো নিচ্ছে আমাদেরই স্বদেশি বাংলাদেশিরা, যা সত্যি আমাদের জন্য দুঃখজনক ব্যাপার যে প্রবাসী এসেও আমরা আমাদের দেশীয় ভাইদের দ্বারা নিপীড়ন নির্যাতনের শিকার হই। কুয়েত বাংলা নিউজের সাথে যুক্ত থেকে প্রতিদিনের কুয়েতের নিত্য নতুন আপডেট বুঝে নিন। ভিডিওটিতে একটি লাইক, কোনো কিছু জানতে কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। আমাদের ফেসবুক পেজের সাথেও যুক্ত থাকুন।